জয় হিন্দ। সেভেন ওয়ে ক্রিউজে আপনাদের স্বাগত। আর আজকে সকালে আমরা এসে পৌঁছে গেছি বড়নগর পৌরসভায়। বড়নগর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন সিপিআইএম প্রার্থী স্বাতি দাস। স্বাতি দাসের সমর্থনে এক বিশাল প্রচার যাত্রার আয়োজন করা হয়েছে। আমরা সেই প্রচার যাত্রার মধ্যে এসে পৌঁছে গেছি নেতাজি কলোনি অঞ্চলে। নেতাজি কলোনি অঞ্চলে সেই প্রচার যাত্রার প্রস্তুতি একেবারে চূড়ান্ত। আমরা কথা বলবো, শুরুতেই আমরা কথা নেব প্রার্থী স্বাতি দাসের সাথে। দিদি, কতটা আত্মবিশ্বাসী? আত্মবিশ্বাস আছে, মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, আমরা যেভাবে বাড়ি বাড়ি গেছি বিগত 12 বছর ধরে আমরা এখানে পৌর প্রতিনিধিত্ব করছি, কোনো বাড়ি আমাদের বামপন্থীদের হাত ছাড়া হয়নি একবার ছাড়া। আমরা কাজ করেছি, মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি। আমফান করোনার সময় আমরা মানুষের পাশে ছিলাম, আমাদের কমরেডরা, আমাদের রেড ভলেন্টিয়াররা, আমি রাস্তায় ছিলাম। সেই জায়গা থেকেই মানুষ এখন যেভাবে রেসপন্স করছে তাতে আমরা অনেকটাই আশাবাদী, অনেকটাই আশাবাদী। মানে আমরা শুনতে পাই সিপিএম এর প্রতি একটা মানে একটা অন্যরকম সন্ত্রাস, একটা অন্যরকম ভীতি, তো সেই ভয় ভীতি কাটিয়ে ওঠা যাবে না? আমাদের এখানে কোনো ভয় নেই। গত বছর ওরা 1:30 পরে যখন ভূমিকম্প হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাইরে থেকে লোক এসেছিল, সেই লোকদেরকে আমাদের বুথের এজেন্টরা প্রতিহত করতে পেরেছে, ভোটাররা প্রতিহত করতে পেরেছে। তাদের ওই ছাপ্পা রিগিংকে ওভারটেক করে গত বছর আমরা জয়যুক্ত করেছিলাম। এবার আমরা ওই ছাপ্পা ভোট বা ওই বহিরাগতদের কাউকে ভয় পাচ্ছি না। যে আসবে, আমাদের কমরেডরা বুথে বুথে পাড়ায় পাড়ায় রেডি হয়ে রয়েছে। আমরা ওই ছাপ্পাকে, ওই রিগিংকে ভয় পাচ্ছি না। নেতাজি কলোনি দিতে যা হয়নি একবার ওরা করতে পেরেছে, আর কোনো দিনও এই জিনিস ওরা করতে পারবে না। তার জন্য আমাদের প্রত্যেকটা কমরেড, সহযোদ্ধা, সহকর্মীরা আমরা রেডি, আমরা তাকে ভয় পাচ্ছি না। একশো ভাগ কখনো হতে পারা যায় না দাদা। মানুষ আমাদের সাথে আছে, মানুষ নিজের ভোট নিজে দেবে, বুথে গিয়ে দেবে। আমি যে কাজ করেছি, আমাদের বামপন্থী আদর্শ নিয়ে আমরা যে কাজ করেছি, তাতে মানুষ যদি আমাদের ওপর আস্থা রাখে অবশ্যই আমরা জিতবো। আর মানুষের ওপর আমাদের আস্থা আছে, মানুষ আমাদের প্রতি আস্থা রাখবেই, বিগত দিনেও রেখেছে, এবারও রাখবে। আমরা শুনলাম যে মানুষের ওপরই ভরসা, অর্থাৎ জ্যোতি বসু যে কথাটা বলতেন যে মানুষের ওপর ভরসা হারানো পাপ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের এই প্রচার শুরু হলো। আপনারা দেখতে পাচ্ছেন বড়নগর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের থেকে সরাসরি সম্প্রচার সেভেন ওয়েক নিউজের পর্দায় স্থানীয় সিপিআইএম প্রার্থী স্বাতি দাস। 4 নম্বর বোতামে বোতাম টিপে ওনাকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু মিছিল নয়, পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, সেটাও কিন্তু উনি সারছেন অলি গলি। অনেকেই অপেক্ষা করছেন আশেপাশের কোনায় কোনায়, তাদের দিকেও কিন্তু স্বাতি দাস এবং স্লোগান শুনেই বেরিয়ে আসছেন অনেকেই দেখতে পাচ্ছি। অর্থাৎ ওনার যে এই অঞ্চলে একটা প্রভাব রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যালকনির থেকেও মানুষ কিন্তু সাড়া দিচ্ছেন। আমরা সেই ছবি সরাসরি আপনাদের তুলে ধরছি একমাত্র সেভেন নিউজের পর্দায়।
সরাসরি দেখছেন বরানগর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে আমরা কথা বলবো মিছিলে অংশগ্রহণকারী মানুষদের জনদের সাথে, যদি একেবারে নতুন মুখ ভোটের নাম উঠেছে না এখনো ওঠেনি, তাহলে ভোটের লড়াইয়ে নেমে পড়লেন কেন? কারণটা কি? কারণ মানে একটা আমাদের তো আছেই যে ইনি এত কাজ করছেন আমাদের জন্য। হ্যাঁ, আমরা এসএফআই ছাত্র যুব সবাই নেমে পড়েছি। হ্যাঁ, আমরা কথা বলবো, তোমার নামটা একটু বলো। আমার নাম সুবর্ণা বসু। আমরা একজন এসএফআই কর্মীর সঙ্গে কথা বললাম, যার ভোট এখনো তার, তিনি ভোট দিতে পারবেন না কিন্তু তিনি আবেদন জানাচ্ছেন। আবার প্রচুর প্রবীণ মানুষ দিদি, অনেকটাই বয়স হয়েছে রাস্তায়, কি কারণ এই ভোটের জন্য প্রচার করা হচ্ছে?
প্রত্যেকটা মানুষের যোগাযোগ রেখেছে, তার লোকের সেবা করে বেরিয়েছে, প্রত্যেক দিন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়ায়, কার বাড়ির সামনে নর্দমা পরিষ্কার হয়নি, কার বাড়ির জঞ্জাল নেওয়া হয়নি, রাস্তাঘাট সব রকম ব্যবস্থা সুব্যবস্থা সাথী দাস আমাদের দিয়ে গেছে। প্রতিনিয়ত করোনার বাড়িতে গিয়ে গিয়ে যোগাযোগ রেখেছে, কার বাড়ির পেশেন্টকে হসপিটালে পাঠাতে হবে, কার বাড়ি ওষুধ দিতে হবে, কার বাড়ি খাবার পৌঁছে দিতে হবে, কার বাড়ি ফল দিতে হবে। তাই আমরা সাথী দাসের বিকল্প কাউকে আমরা এখানে চাই না। 27 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে সিপিএম এর রয়েছে, সেই দীর্ঘদিন আমরা এই বছরও সাথী দাসকে ভোটে দিয়ে যেতাম। সাথী দাসের এবার যদি তৃণমূলরা বা অন্য কোনো দল যদি এই ভোট লুট করতে আসে সেটা আমরা রুখে দেব, ভোট লুট। আমার নাম শিল্পী দে। আপনারা বুঝতেই পারছেন যে একেবারে ছাত্রীর থেকে শুরু করে মানে এসএফআই থেকে শুরু করে ওয়ার্ডের বরিষ্ঠ যে মানুষজন তারা সবাই কিন্তু সাথী দাসের পক্ষে আজকের এই প্রচারে নেমে পড়েছেন। আমরাও সেই প্রচার মিছিল সরাসরি 7 o'clock নিউজের পর্দায় তুলে ধরছি। আপনারা ইতিমধ্যেই হয়তো একাধিক বক্সে দেখতে পাচ্ছেন যা তৃণমূল কংগ্রেস সিপিএম সহ অন্যান্য প্রার্থীদের প্রচার। আর যতটা আমরা মিছিল এগোচ্ছে তত কিন্তু মিছিলের কলবরও বৃদ্ধি পাচ্ছে। যতটা এগোচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের কলরব বৃদ্ধি পাচ্ছে। একটুখানি ছেড়ে দিন না ওকে, যা 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 Yeah.
Oh,
আমরা এতক্ষণ আপনাদের সরাসরি বড়নগরের 22 নম্বর ওয়ার্ড থেকে স্বাতি দাসের প্রচার যাত্রা সরাসরি দেখালাম। প্রত্যয়ী প্রার্থী জানাচ্ছেন যে যে কোনো রকম আক্রমণের মোকাবেলা করতে তারা প্রস্তুত আছেন। তারা প্রত্যেকটি মানুষের কাছে যাচ্ছেন এবং মানুষের সমর্থন যথেষ্ট পাচ্ছেন। এখন ফলাফল কি হয় সেটা জানার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী 27 তারিখ, যেদিন জনতা জনার্দন তাদের রায় ইভিএম বাক্সে দেবেন সেই জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি প্রচারের। বড়নগর থেকে প্রীতম এবং চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 AWK News। জয় হিন্দ কারগিল। পুনরায়
লাল ঝান্ডা করে ফুকর আগামী 7 ফেব্রুয়ারি আপনি আপনার ভর্তি দেবেন কোনখানে আগামী 7 ফেব্রুয়ারি আপনি আপনার ভর্তি দেবেন কোনখানে এই 22 নম্বরে সাহারি তৈরি করিস হবে রাখতে কংগ্রেস সাথী দাসকে বিপুল ভোটে জয় করুন এই 22 নম্বরে আগে সাহারি তৈরি করিস হবে রাখতে কংগ্রেস সাথী দাসকে বিপুল ভোটে জয় করুন এই আগামী 7 ফেব্রুয়ারি আপনি আপনার ভর্তি দেবেন কোনখানে এই ভোট বাঁচতে আগামী 7 ফেব্রুয়ারি আপনি আপনার ভর্তি দেবেন কোনখানে এই 7 ফেব্রুয়ারি সকাল সকাল ভোট দিন আগামী 7 ফেব্রুয়ারি সকাল সকাল ভোট দিন Come on.